জানুয়ারিতে রাজ্যে ফের দুয়ারে সরকার। হাওড়ার প্রশাসনিক সভা থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক সাফল্য রাজ্য সরকারি প্রকল্প দুয়ারে সরকার প্রকল্পের। চলতি বছর বেশ কয়েকটি দফায় এই প্রকল্পের কাজকর্ম হওয়ার পর আগামী বছরের শুরুতে ফের এই প্রকল্প চালু হবে। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে 2 থেকে 10 জানুয়ারি এবং 20 থেকে 31 জানুয়ারি। 2022 সালের প্রথম মাসে এই দু দফায় রাজ্যের ক্যাম্প করে চলবে দুয়ারে সরকার। দুয়ারে সরকার আমরা আবার করছি 1 জানুয়ারি থেকে 15-10 জানুয়ারি, আর মাঝে 10 দিন ছুটি দিচ্ছি এই কারণে, কারণ গঙ্গাসাগরের মেলা আছে, তখন সবাই বিজি হয়ে যাবে গঙ্গাসাগরের মেলায়। আবার 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি দুটো ফেজে হবে, 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি এবং 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি, ঠিক আছে? সেকেন্ড জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। আর 5 জানুয়ারি যে ছুটির দিন আছে, তাহলে দুয়ারে সরকার হতেই পারে। যদি হয় তাহলে প্রত্যেকে একটা করে বোর্ড দেবে স্পেশালি, স্যালুট টু আওয়ার স্টুডেন্টস কমিউনিটি, আওয়ার বেস্ট উইশেস টু আওয়ার স্টুডেন্ট কমিউনিটি। ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন স্টুডেন্টস ডে, ঠিক আছে? ওটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি, কিন্তু আমি এটা চাই স্টুডেন্টরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এবং ওটা তো ক্যালেন্ডারের ফার্স্ট ডে হিসেবে আমি করেছি। ক্যালেন্ডারের ফার্স্ট ডে, লেট ইট গো টু দ্য স্টুডেন্টস।